আমাদের অধিকারে বসেছে তো পক্ষ সূত্রে তাকে ভাই বলল যে সুমন ভাই নিশ্চিত জিতবে এটা সিওর কয়েক কতদিন আমরা আমি বলছিলাম একদম পক্ষ সূত্রের কথা দিলাম যে আমি নবীনগরের মানুষে চিনি এরা ফিরেন না শেষ রাত একবার লাস্ট মিনিটে গোলটা হারাতে পারে আমার কথা বলছে কিনা আমরা অনেক ভালো অবস্থায় ছিলাম কিন্তু এখন ফুটবলটার অবস্থা খারাপ জায়গা থেকে উত্তরণ করে আমরা ফুটবল একটা গণজাগরণ তৈরি করতে চাই আর এই ফুটবলটা শুধু গণজাগরিত হবে তা না ফুটবলের মধ্য দিয়ে তরুণ সমাজকে আমরা একটা মেসেজ দিতে চাই যে আপনি সমাজকর্ম করেন আর যাই করেন না কেন মানুষের কল্যাণ ছাড়া আর কোনো তরুণদেরকে আমরা বলতে চাই মাদক থেকে দূরে আসেন পড়াশোনা করেন এবং এই ফুটবলটা যদি মাঠে গড়ায় তাহলে এরকম হাজার হাজার মানুষের সমাজ বাড়িতে চলে আসেন আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছিলাম গতকালই কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমি তারা এই বাস নিয়ে তারা গতকালই কিন্তু